নমস্কার। হ্যাঁ অনিল ভাই, সবাই ভালো আছো? ভেরি গুড, সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো, ঠিক আছে? এর আগের দিন তোমাদের আগের ভিডিওটাতে আমি করে পাঠিয়েছিলাম শব্দ তৈরি করো, তাই তো? আজকে যে শব্দ তৈরি করো যেগুলো করেছো সেইগুলোর মধ্যে আজকে আরেকটু নতুন নতুন দেবো। আমি আর একটা শব্দ তৈরি করার ভিডিও দিচ্ছি, তোমরা ভালো করে একটু অভ্যাস করবে। আজকে একটু অন্যরকম করে দিচ্ছি, ঠিক আছে? মনে করো যে আমি শুধু বটা দিয়ে দিলাম, বটা দিলাম, আমি ব লিখে দিলাম, আমি বললাম ব দিয়ে চারটে শব্দ তৈরি কর, ব দিয়ে চারটে শব্দ তৈরি কর, বা পাঁচটা শব্দ তৈরি কর, ব দিয়ে পাঁচটা শব্দ তৈরি করতে হবে। তাহলে কি ব দিয়ে লিখবে? ব ল হলো, তারপরে ব হসুই, ব ক, ঠিক আছে? তারপরে বলো ব ট হয়েছে, ব বলো কি হবে, আর একটা বলো ব ব দন্তেন্ন। তাহলে ব দিয়ে কটা শব্দ তৈরি হলো? ব দিয়ে পাঁচটা শব্দ তৈরি হলো। কি হলো? কিরকম ভাবে এই দুটো বর্ণ, একটা ব লিখেছি একটা ড লিখেছি, একটা ব লিখেছি একটা হস্রই লিখেছি, একটা ব লিখেছি একটা ক লিখেছি, একটা ব লিখেছি একটা ট লিখেছি, একটা ব লিখেছি একটা দন্তেন্ন লিখেছি, এগুলো দিয়ে একটা একটা করে শব্দ তৈরি করবো। কি তৈরি করবো? কি হবে? ব ল ব ল বল, ব ল বল, ব হস্রই ব হস্রই বই। এগুলো যতক্ষণ না একসঙ্গে লিখছি ততক্ষণ এগুলো কি হবে না, একটা করে শব্দ হবে না। আর যখনই আলাদা আলাদা লিখবো তখনই সেটা কি হয়ে যাবে, এক একটা বর্ণ বা অক্ষর। ব ক ব ব ক ব ব ট ব ট ব ব দন্তেন্ন ব দন্তেন্ন বল। তাহলে বলো ব ল বল, ব হস্রই বই, ব ক ব ব ট ব ব দন্তেন্ন বল। আগের দিন কি শিখেছিলাম কোনগুলো? এগুলো সমান একটাই বর্ণ ছিল, তাই তো? আজকে কি শিখলাম? এই বর্ণগুলো সব একই রকম, মনে থাকবে? ভেরি গুড। বেশ, আজকে আমি লেফট সাইডের বর্ণগুলো সব এক দিয়েছি, আবার আজকে আবার বলি লেফট সাইডের বর্ণগুলো এক দেবো, সেটা করবো। আমরা নতুন করে নতুন একটা জিনিস যেটা শিখিয়েছি সেটা দেখো, মজার জিনিসটা কি, আমি এখানে বটাকে লিখে দিলাম, বটাকে লিখে দিয়ে কি করলাম, এখানে অনেক কটা বর্ণ দিয়ে দিলাম, সেই বর্ণগুলো দিয়ে যদি বলি যে আমি একটা করে শব্দ তৈরি, সবকটা শব্দ তৈরি করো, কি করবে এখানে তখন লিখবে কি, ব ল লিখে দিলে হয়তো তো হয়তো ব হস্রই ব বন্ধেন্ন ব ক আর ব ট, তাই তো? তাহলে এবার তোমাকে যদি কোনো এগুলো শব্দ তৈরি করতে পারে তাহলে কি করবে, ব ল বল, তারপরে কি হলো ব হস্রই বই, ব হস্রই বই, ব দন্তেন্ন বন, ব ক ব ব ক ব ব ট ব হয়েছে। তাহলে এগুলো সব করে যাবে একসঙ্গে লেখা, সব একসঙ্গে লেখা, একটা দাড়ির মধ্যে একটা সুন্দর করে বের করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে বর্ণ তৈরি হবে, বর্ণ শব্দ তৈরি হবে, সরি না। বেশ, এটা বুঝতে পারলে সবাই, না একটু পড়াবো আর একটা পড়াই তাহলে বুঝতে পারবে। বেশ না, এবারে আমি ব বলেছিলাম আমি একটু পরিবর্তন করে দিচ্ছি, ব বলার জায়গায় আমি দিয়ে দিচ্ছি ক, ক দিদি নাকি? বেশ, এবার যদি ক দিদি, তাহলে সব জায়গায় ক দিয়ে দিচ্ছি, ক দিদিতে কি হবে বলো, বলো এবার ক দিদিতে কি হবে, এগুলো যেন সব পরিবর্তন হবে, কিরকম হবে, ক ল কল, ক ল কল, ক হস্রই কই, ক হস্রই কই, ক ক ক হয়, হ্যাঁ হয়, ক ক ক, ভেরি গুড, ক ক ক, এবার বলো ক ট কট, ক ট কট, ক দন্তেন্ন কন, ক দন্তেন্ন কন, ঠিক আছে? বেশ, ভেরি গুড। এইদিকে আবার একটা আজকে কি কি দিলাম, তাহলে ব দিলাম আর ল দিলাম, তাই তো? বেশ, এবার
করে দিচ্ছি কি আবার তোমরা আমি এটা বোয়াটাকে মুছে দিয়ে আমি কি করে দিচ্ছি দেখো ব দিয়ে বোয়াটাকে মুছে দিচ্ছি যেখানে দেখছি ব তাহলে কি হবে ব দিয়ে দিচ্ছি কি ক ল কল ক ফসই কই ক দন্তে ন কণ ক ক ক ক ট ক ঠিক আছে মজা জিনিস তো খুব ভালো করে অভ্যাস করবে আজকে একটুখানি করিয়ে দিলাম এটা ভালো করে অভ্যাস করবে প্র্যাকটিস করবে এবং সুন্দর করে তোমরা শিখে যাও যাতে পরবর্তী ক্লাসগুলোতে তোমরা যেন বাংলায় অসুবিধা না হয় ঠিক আছে নমস্কার।